দর্শক আসসালামু আলাইকুম, রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে বস্তায় আদা চাষী মোনায়েম হোসেনের কথা, যার বাড়ি নওগাঁ জেলা সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের চক আতিথা গ্রামে। তিনি গত দেড় বছর যাবৎ বস্তায় আদা চাষের সাথে জড়িত। প্রথম বছর পরীক্ষামূলক 100 বস্তায় আদা চাষ করেছিলেন। পরিশ্রম কম এবং লাভজনক দেখে এবছর মে মাসে 1000 বস্তায় আদা চাষ করেছেন, যেটি এর আগের এক প্রতিবেদনে মাটি তৈরি থেকে শুরু করে বস্তায় আদা রোপণ পর্যন্ত সমস্ত প্রক্রিয়া দেখানো হয়েছিল। সেই বীজ রোপণের পর থেকে এখন কি অবস্থা সে সম্পর্কে জানতে এবং আপনাদের জানাতে এসেছি তার আদার জমিতে। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কত টাকা পর্যন্ত আপনার এই এক বস্তাতে আদা পাবেন বলে মনে করছেন? গত বছর 1.5 কেজির একটু কম হয়েছিল, আশা করা যায় এবারে 1.5 কেজি আশা করা যায়। তো 1.5 কেজি যদি হয় তাহলে 1500 কেজি, তাহলে 1500 কেজি প্রায় 1.5 টন, তাহলে 1.5 টন মানে 40 মন 45 মন আদা আশা করা যায়। 40-45 মন আদা মানে প্রায় 100 টাকা কেজি হলে 1,20,000 টাকা। বস্তায় আদা চাষের এমন সম্ভাবনার কথাই জানাচ্ছিলেন চাষি মোনায়েম হোসেন। তিনি গত 3 মাস আগে যে জায়গায় বস্তার মধ্যে আদা চাষ করেছিলেন সেই ফাঁকা জায়গাটা এখন আদার ক্ষেতে পরিণত হয়েছে। প্রতিটি বস্তায় বেশ কয়েকটি আদার গাছ দেখা যাচ্ছে। মোনায়েম হোসেন জানান, গতবারের কিছু ভুল কাটিয়ে উঠে এবার পরিকল্পনা মাফিক বস্তায় আদা চাষ করা হয়েছে। 1000 বস্তা আদা চাষের জন্য 2 গাড়ি মাটি, আধা গাড়ি গোবর সার, আধা গাড়ি লাল বালু, নিমের খৈল, 30 কেজি ফসফেট, 12 কেজি পটাশ, 12 কেজি কোকোপিট বা নারকেলের ছোবড়ার গোড়া এবং ছাই ব্যবহার করা হয়েছে। এছাড়া মাটিতে ছত্রাকের আক্রমণ যাতে না হয় সেজন্য ছত্রাকনাশক এবং পোকামাকড়ের জন্য রাসায়নিক কীটনাশক ফুরাডান দিয়ে মাটি শোধন করা হয়েছে। আদা আসলে গত বছরের চেয়ে এবছর কি ভালো অবস্থায় আছে না? দেখেন, গত বছর যেটা করেছি এবার গতবারের চেয়ে এবারে একটু ভালো। এই জন্য ভালো যে কৃষি অফিসের থেকে কিছু পরামর্শ নেওয়া হয়েছে। আর গত বছর আমি অনেক কিছু ভুল ছিল, আমার ওই ছায়া করা হয়েছিল না, এবারে একটু ছায়া দেওয়া হয়েছে। আর গত বছর চেয়ে এবছর এই মাটিতে অনেক কিছু বেশি দেওয়া হয়েছে আর কি, দেওয়ার জন্য এবার গত বছর সে এবছর অনেক ভালো। মানে কি দেওয়া হয়েছিল আর কি? গত বছরের তুলনায় এবারে অনেক জিনিস, যেমন ধরেন ওই কোকোপিট দেওয়া হয়েছে, তারপরে নিমের খোল দেওয়া হয়েছে, তারপর ওই ফুরাডান দেওয়া হয়েছে, এবার জীবাণুনাশক বীজ শোধনের জন্য বীজ শোধন করে দেওয়া হয়েছে। এগুলো সব দিয়ে গত বছরের তুলনায় একটু খরচ একটু বেশি হয়েছে। আমার 1000 বস্তায় প্রায় 20,000 টাকার মতো খরচ হয়েছে। তো হিসাব করে দেখা যায় যে প্রতি বস্তা 18-20 টাকা পর্যন্ত একটা খরচ হয়েছে। তিনি আরও জানান, আদার বস্তায় সব খাবার একসাথে দেওয়া হয় বলে পরবর্তীতে গাছে আর খাবার দিতে হয় না, কিন্তু এবার অতিরিক্ত রোদ ও বর্ষার কারণে বেশ কিছু গাছের পাতা হলুদ হয়ে গেছে। সেজন্যে কৃষি অফিসারের পরামর্শে ছত্রাকনাশক হরমোন এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে বলে জানান মোনায়েম হোসেন। এগুলোতে এক্সট্রা কোনো খাবার আর কোনো দিন কোনোভাবে দিতে হয় কিনা, যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, এটা আসলে স্পেসিফিক কি রোগ জানা আছে কিনা আপনার? এটা একটু হয় যে অতিরিক্ত বর্ষার কারণে এ ধরনের হয়। তো ওই তো বললাম যে নেটিভ হোক, তারপরে টাপগড় এ ধরনের ওষুধ, তারপরে এগুলো মাঝে মধ্যে একবার করে এক্সপ্রে করলে ছাড়ে যায়। এই যে এই গাছগুলো ছায়াতে বেশি মানে ভালো হয়েছে এবং ছায়া ছাড়া যেগুলো আছে সেগুলোতে একটু খারাপ হয়েছে, এইটার পদক্ষেপ কী কী নেবেন, কী করা যায় এখন? হ্যাঁ, এটার জন্য আমি গতকাল আমি কৃষি অফিসারের কাছে বলেছিলাম, ওনারা আসছিল আমাকে দুটো ওষুধ লিখে দিয়েছে, আজকে ওটা এটা স্প্রে করবো। ওটা দুটো ওষুধ হচ্ছে চিলেটের জিঙ্ক 2 গ্রাম পার লিটার, আর থিওভিট অথবা সালফক্স এটা হচ্ছে 2-3 গ্রাম পার লিটারে। এটা স্প্রে করলে উনি বললো যে যদি হরমোনের কারণে এটা হওয়ার সম্ভবত, যদি ছায়ার জন্য যদি না হয়
আর ওই কারণে যদি হয় তাহলে এটা স্প্রে করলে দুই দিন দুইবার স্প্রে করলে এটা সেরে যাবে। এই যে গাছের যে অবস্থা, এই অবস্থা শেষ ফিনিশিং পর্যন্ত নিয়ে যেতে আরো কি কি করতে হবে আপনাকে? এখন আর তেমন কিছু করতে হবে না, এখন ওই মাঝে মধ্যে মাসে একবার করে শুধু স্প্রে করতে হবে যদি ওই হলদে পাতা থাকে। দর্শক বন্ধুরা, এর আগের পর্বে মোনায়েম হোসেন বলেছিলেন প্রতি বস্তায় আদা চাষে খরচ হয়েছিল মাত্র 9 টাকা। এবছর আমি 1000 বস্তা আমি রোপণ করতেছি, তাতে আমার সর্ব টোটাল 9000 টাকা খরচ হয়েছে। পরবর্তীতে তিনি সঠিকভাবে হিসাব করে দেখেছেন প্রতি বস্তা আদা চাষে খরচ হয়েছে 18-20 টাকা। সেজন্য তিনি আমার কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। আমিও সঠিক তথ্য দিতে না পারায় আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বস্তায় আদা চাষে মোনায়েম হোসেন আরও জানান, আগামী ফাল্গুন মাসে আদা উত্তোলন করা হবে। বড় ধরনের কোনো সমস্যা না হলে 1000 বস্তা থেকে কমপক্ষে 1.5 টন আদা পাওয়া যাবে। এই 1000 বস্তা আদা চাষে সর্বসাকুল্যে 20-25 হাজার টাকা খরচ হবে। এসব আদা বিক্রি উপযোগী হলে 1-1.25 লাখ টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি। মানে এটা আসলে 20-25 টাকা বস্তা প্রতি খরচ করলেই 80-120 টাকা, 100 টাকা বা 120 টাকা লাভ করা সম্ভব। এইটা খরচ করে আসলে প্রতি বস্তাতে আপনি কত টাকা ইনকাম হবে? প্রতি বস্তাতে গত বছরের তুলনায় এবারে গত বছর প্রায় 2-1.5 কেজির মতো আদা হয়েছিল। তো এবারও আশা করা যায় কম করে হলেও যদি না হয় তাও 1.5 কেজি আদা হবে। তো 1.5 কেজি আদা বাজার মূল্য প্রায় 150 টাকা, কম করে হলেও 150 টাকা। তো এখন এই যে আমার খরচ 20-25 টাকা খরচ হয়েছে, এই বাদ দিয়ে হয়তো 100 টাকা, 110-120 টাকা আশা করা যায়। তাতে 1000 বস্তায় আমার 1-1.5 লাখ টাকা লাভ আশা করা যাচ্ছে। বস্তায় আদা রোপণ, এটা যদি আসলে অন্য কেউ রোপণ করতে চায় সে সূত্রে আসলে তাদেরকে কোন কিভাবে পরামর্শ দিবেন বা কিভাবে জানতে চাইলে তাদেরকে কিভাবে জানাবেন যদি একটু বলেন? করা যায়, তবে ওই বাগানের মধ্যে ছায়াযুক্ত জায়গাতে হলে হয়তো একটু ভালো হয়, আমি যা যা বুঝলাম। তো করা যায়, এটা লাভজনক, কোনো এটা তো কোনো অতিরিক্ত জমি লাগতেছে না। জমির মনে করেন পড়ে থাকা পরিত্যক্ত জায়গাতে এটা হচ্ছে, তারপরে আপনার সেচ লাগতেছে না, শ্রমিক লাগতেছে না তেমন, আগাছা তো মনে হয় একটা লোক থাকলে মাঝে মধ্যে একটু আগাছা তুলে দিলে হয়ে যায়। জমির আপনি যখন সেচ দিবেন তখন জমিটা চাপে যায়, আর বস্তার মধ্যে তেমন জল ফুটা করে দেওয়া হয়, চাপে না। আর খাদ্য যেগুলো দেওয়া হয়েছে সে বরাদ্দ করা প্রত্যেকটা বস্তার যেভাবে আমরা ভাগ করে দেওয়া হয়েছে, যেমন 10 গ্রাম ইউরিয়া, 10 গ্রাম ওই ফসফেট, তারপরে ফুরাডান 3 গ্রাম, এগুলো নারিকেলের সোবলা সহ বিভিন্ন রকমের যেগুলো উপাদান দেওয়া হয়েছে এগুলো প্রত্যেকটা উপাদান বস্তা প্রতি হিসাব করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বস্তার একইভাবে খাদ্য দেওয়া হয়েছে, গাছগুলো মানে কারো খাদ্য কেউ টানতেছে না, যার খাদ্য সেই খাইতেছে, যার জন্য এই বস্তাতে জমিতে তো অত পরিচর্যা করা যাবে না, আর সব খাদ্য তো আর জমির ওই ফসলের গুঁড়ায় আসবে না। তো যে জন্য এই আদারতে বস্তাতে করা ভালো, আমি বলি যে সবাই করুক, এতে করলে লাভজনক। কৃষি জমিতে আসলে আদা চাষ না করে বস্তাতে চাষ করলে কি মানে কিভাবে লাভবান হওয়া যাবে, যদি মানুষের উদ্দেশ্যে যদি একটু যদি বোঝায় বলতেন যে আসলে এইটা এইভাবে করলেই সঠিক? শোনেন, জমিতে যদি আমি বড়ি মনে করি তাহলে মনে করেন 5 কাঠা বা 6 কাঠা জমিতে যদি আমি এই 1000 বস্তা পরিমাণ জায়গাতে যদি আমি আদা করি তাহলে 5-6 কাঠা জায়গা লাগবে। 6 কাঠা জায়গাতে যদি আপনি আদা করেন তাহলে 6 কাঠা জমি তো আপনার জমির একটা খরচ অবশ্যই ধরতে হবে, যে হয়তো আমাদের এখানকার জমি 12,000 বা 14,000 টাকা বিঘা, সেই হিসাবে 4,000 টাকা জমির খরচ, এই খরচটা লাগতেছে না। আচ্ছা, তারপরে আপনি জমি যখন সেচ দিবেন, সেচও তেমন এখানে তেমন লাগে না, মাঝে মধ্যে একটু পানি, বর্ষা যদি না হয় তো একটু পানি দিলেই চলে, সেচও তেমন লাগতেছে না। তারপরে শ্রমিক লাগতেছে না, উঠানা এবং বসানা মানে লাগানোর সময় তেমন শ্রমিক লাগে না। ফার্স্টে একবার যখন এগুলো মিক্সার করে একবার বস্তায় উঠে দিলেন তারপর আর কোনো খরচ লাগতেছে না। এই বিভিন্ন রকমের খরচের দিক দিয়ে চিন্তাভাবনা করতে গেলে জমির চেয়ে বস্তাতেই লাভজনক একটু বেশি। দর্শক, একটা বিষয় খেয়াল করুন, এই জমিতে আদা গাছগুলো যেখানে ছায়া পেয়েছে সেখানে সবুজ এবং তরতাজা হয়েছে, আর যেখানে ছায়া নেই সেখানকার গাছগুলোর পাতা হলুদ এবং দুর্বল হয়েছে। তাই আপনারা যারা বস্তায় আদা চাষ করবেন তারা অবশ্যই ছায়া পড়ে এমন জায়গায় আদা চাষ করবেন, অথবা
বস্তার উপরে ত্রিপল দিয়ে শেডের ব্যবস্থা করবেন। পাশাপাশি গাছের গোড়ার আগাছাগুলো মাঝে মাঝে পরিষ্কার রাখবেন, তাহলেই কাঙ্ক্ষিত সাফল্য পাবেন আশা করি। ভালো থাকবেন, রোজা এগ্রোর সাথেই থাকবেন।